বলিউডের প্রভাবশালী তিন খানকে দেখা যায়নি রাম মন্দিরের উদ্বোধনে। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাম মন্দিরের উদ্বোধনে শাহরুখ, সালমান ও আমির খানকে আমন্ত্রণ জানানো হয়নি, যে কারণে অনুষ্ঠানেও তাদের দেখা মেলেনি। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ভক্তদের। তাহলে কি তিন খান মুসলিম বলেই রাম মন্দিরের উদ্বোধনে তাদের দেখা যায়নি? সেটা হয়তো তারাই বলতে পারবে। তবে শাহরুখ, সালমান, আমির যে হিন্দু ধর্মকে সম্মান করেন সেটাও মনে করিয়ে দিয়েছে ভারতীয় ওই সংবাদ মাধ্যম। প্রায় 8,000 মানুষের উপস্থিতিতে এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউডের অভিনেতা, অভিনেত্রী ও ক্রিকেট তারকারাও, যাদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ আরো অনেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে চ্যানেলের সাথে থাকুন।